ফ্রেন্ড, আমি দিমিত্রি রায়। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, এটা বিরিয়ানির জন্য মুরগি কষা। তো এই মুরগি কষার জন্য আমি কি কি আমি উপকরণ নিয়েছি তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তো আমি এখানে নিয়েছি, আমি আলু কেটে নিয়েছি কিছু, আর এখানে 3-4 আমি ছোটো ছোটো সাইজের একদম পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু আমি লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে, আর এখানে একটা ছোটোটা টমেটো কেটে নিয়েছি। আর এর জন্য আমার লাগছে একটু মশলা, আমি এখানে করে নিয়েছি। আর এই যে এটা হলো গরম মশলা, গোটা গরম মশলা তেলের উপরে দেবো আমি একদম গোটা গরম মশলা, যেহেতু এটা বিরিয়ানির মুরগি কষা বলে ওই কারণে একদম বিরিয়ানিতে গোটা মশলা ইউজ হয়, ওই কারণে আমি এটা দেবো। আর আছে হলো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমার পরিমাণ মতো যতটা আমার নুন লাগবে নুন, আর এখানে আছে আমার সর্ষের তেল। আর মাংসটা নামানোর আগে আমি দেবো চিকেন মশলা। তো আমি এখন এই আলুগুলো আমি ভেজে নিই। এতে আমি সামান্য একটু নুন দেবো, সামান্য একটু হলুদ দেবো, নুন আর হলুদটা আমি মিক্স করে নিলাম। আমার তেলটা আমার এদিকে আমার গরম হয়ে গেছে, তো আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আমার ভাজা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে। তো আমি আলুগুলো আমি এখন তুলে নেবো। তেলটা এমনিতে গরম আছে, আমি যেহেতু আমি আলুটা ভাজলাম এক্ষুনি, আমি এর মধ্যে দেবো একটু জিরে, দেবো গোটা জিরে, একদম অল্প করে গোটা জিরে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট 3 তেজপাতা। এরপরে যে আমি পেঁয়াজগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো তো হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেবো। তো আমি পেঁয়াজটার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিই যাতে সিদ্ধ হয়ে যায়, লঙ্কাগুলো একটু বাদে দেবো নাহলে একদম পুরো গলে যাবে। একটু নুনটা আমি দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজ আর টমেটোটা। তো আমি এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, সেই আমি পেস্টটা আমি দেবো এবার। সেই মশলাটা আমি আদা রসুন পেস্ট আমি দিয়ে নিলাম, তবে আমি নিয়ে নেবো যে হালকা হালকা একটু কষা হয়ে যাক। আমি মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আমি এবার যে গোটাকে গরম মশলাটা আমি রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। তেলের উপর দিলে অনেকটা স্মেল বেরিয়ে যায়, ওই কারণে আমি হালকা হালকা কষা কষানোর পরে আমি দিয়েছি। মাংসটা আমি এবার দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি একটু ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা। এবার পরিমাণ মতো আমি আগে একটু নুন আমি দিয়েছিলাম আমি পেঁয়াজটা ভাজার সময়, এখন পরিমাণ মতো আমি নুনটা দেবো আর একটু। বিরিয়ানি চিকেনে অ্যাকচুয়ালি টক দই দেওয়া হয়, আমি যেহেতু ঘরোয়া উপায় করছি বলে আমি ভিনেগারটা দিই, অল্প আমি হাফ চিনি মতো আমি ভিনেগার দিয়ে দিলাম। বিরিয়ানি চিকেনে সবসময়ের জন্য টক দই ইউজ হয়, আমি যেহেতু ঘরোয়া উপায়ে মুরগি কষা করছি, ঘরে সবসময় তো টক দই সবসময় থাকে না, তো সবসময় ভিনেগারটা আমাদের ঘরে ম্যাক্সিমাম ঘরেই থাকে। তো
ওই জন্য আমি ভিনিগারটা দিলাম। তো আমি এবার এতে হলুদ দেবো। আমি এখানে যা যা মশলা দিলাম যার যার পরিমাণ, যে যেমন মশলা খায় সেই অনুযায়ী তোমরা দিয়ে নেবে। তো আমি আমি এতে আমি একটুখানি কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি আবার কষিয়ে নেবো। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে এক মিনিট করে কষিয়ে নিলে মশলাগুলো আলাদা 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 ফ্লেভার পাওয়া যায়। সেই কারণে আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পরে এক মিনিট করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি আর একটা মশলা, হলুদ বলো, নুন বলো, লঙ্কার গুঁড়ো বলো, জিরে গুঁড়ো বলো, প্রত্যেকটা এক মিনিট কষানোর পরে আমি দিয়েছি। তো আমার এক মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো। আমি যেহেতু আমি কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এখানে আমার কাঁচা লঙ্কা আছে, আমি সেই অনুযায়ী অল্প আমি শুকনো লঙ্কা দেবো, জাস্ট কালারটা আসার জন্য, লাল লাল যে কালারটা সেই কালারটা আসার জন্য অল্পই দেবো। তো আমি এটা আবার ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিট। পাঁচ মিনিট কষানোর পরে আমি এই আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে দশ মিনিট আমি আবার ভালো করে কষাবো মাংসটা। তো এই মাংসটা কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তেল হলো বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তেল হলো ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তোমরা ভাবছো যে বিরিয়ানি মুরগি কষাতে আলু কেন দিচ্ছি, যেহেতু এটা ঘরোয়া উপায়, ঘরোয়া উপায়ে মানুষ মুরগি কষাতে আলু খেতে পছন্দ করে, সেই কারণে আমি আলুটা আমি দিয়েছি। আমাদের কোনো কোনো সময় আমাদের চিকেনের মধ্যে আলু দিয়ে হয়, আবার কোনো কোনো সময় বিরিয়ানি করলে আমার চিকেনের মধ্যে আলুটা আমরা ইউজ করি না, এমনি নর্মাল চিকেনটাই আমরা করি। আমি কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে। এবার আমি লঙ্কাগুলো, যেগুলো আমি লঙ্কা চিরে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। তো আমি কষে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার পাঁচ মিনিট বাদে এসে আমি দেখবো। তো আমি পাঁচ মিনিট বাদে আমি একবার ঢাকনা দিয়ে তুলে আমি নেড়ে হলো নিয়েছিলাম, তারপর আমি আবার দশ মিনিট আমি আবার বাদে চলে এসেছি। দশ মিনিট বাদে আমি আবার চলে এসেছি। মাংসটা এবার যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, এবার জল দিয়ে আমি আরেকটু সিদ্ধ করে নেবো। ওটার জন্য আমি জল দিয়ে দিচ্ছি, আমাদের যেহেতু এটা কষা মতো থাকে বলে আমি অল্প জলই দেবো। এই যে আমি এরকম ঝোলটা রাখবো, বেশি ঝোল রাখবো না। তো আমি আবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি মাংসের যেহেতু অর্ধেকটা সিদ্ধ হয়েছে আর বাকি অর্ধেকটা এবার সিদ্ধ হয়ে যাবে, জলটা আমি দিয়ে দিয়েছি। বাদে আমি ঢাকাটা আমি খুলছি, আমার মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমার আগে করতে করতে অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছিলো মাংসটা। এই দেখো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছে এই দেখো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্ট আমি এই চিকেন মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি নাবিয়ে দেবো মাংসটা। তোমার মাংস রেডি হয়ে গেছে। এই হলো আমার বিরিয়ানির জন্য ঘরোয়া মুরগি কষা রেডি হয়ে গেছে। এই যে আমাদের হয়ে গেছে বিরিয়ানির জন্য মুরগি কষা।